हैव ए नाइस डे डियर एस्पिरेंट्स, वेलकम टू प्रदीप एकेडमी। ये वीडियोते मैथमेटिक्सर ऊपर मेन्सुरेशन अर्थात परिमितिर आयतक्षेत्र अर्थात रेक्टेंगल सम्पर्कित किछु गुरुत्वपूर्ण प्रश्न 10 प्रश्न ये वीडियोते शॉर्टकट पद्धतिते सल्व करब एवं सूत्रगुलो डिटेल्स एस्टैब्लिश्ड करब। ठीक है, तो प्रश्नगुलो विभिन्न कम्पिटिटिव परीक्षा आसे, तो धैर्य धरे आमार संगे थाको, अंकगुलो बोझार चेष्टा करो, अवश्य उपकारे लागबे। एवं एइभावे माने आयतक्षेत्र तारपर वर्गक्षेत्र त्रिभुज सिलिंडार माने चोंग शंकु सम्पर्कित जे जे जायगा थेके प्रश्नगुली आसे सेई प्रश्नगुली आमी डिटेल्से प्रत्येक छोटो छोटो भिडियो बनिए आलोचना करब। भिडियोगुलो देखले अवश्य अवश्य उपकारे होबे, उपकारे आसबे। चलो शुरू करा जाक। देखो प्रथम क्वेश्चन, एकटा क्वेश्चन करे तारपरे आमी सूत्रगुलो एस्टैब्लिश करार चेष्टा करछि। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে আমি প্রথমে একটা আয়তক্ষেত্র ড্র করতে চেষ্টা করি। ঠিক আছে, সাপোজ এইখানেই করি, এই একটা আয়তক্ষেত্র, স্ট্রেট লাইন হচ্ছে না, এটা ট্যাবে করছি, তো অনেকটা একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, একটু বুঝে নিও। আয়তক্ষেত্র মানে হচ্ছে যাদের বিপরীত বাহুগুলো, এই বাহু আর এই বাহু, বিপরীত বাহুগুলো অপোজিট বাহু, ইকুয়াল অ্যান্ড প্যারালাল, সমান্তরাল, এই বাহু এই বাহু সমান এবং সমান্তরাল, এবং যে কোনো দুটি বাহুর মধ্যবর্তী কোণ 90°। 90° কোণ মানে একটা বাহুর উপর অন্য একটা বাহু পারপেন্ডিকুলার টু ইচ আদার, ঠিক আছে, লম্ব। এইরকম এইরকম হচ্ছে ফিগারকে বলা হয় আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল। ঠিক আছে, এক্ষেত্রে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যপ্রস্থ সাধারণত যেটা বড় হয় সেটাকে দৈর্ঘ্য বলা হয়, যেটা প্রস্থ হয় ছোট হয় সেটাকে প্রস্থ বলা হয়। আমি এখানে এইটাকে মানে দীর্ঘতম বাহু 5x এবং ক্ষুদ্রতম বাহু অর্থাৎ প্রস্থ 3x ধরলাম। ঠিক আছে, অনুপাত থেকে অরিজিনাল বাহুগুলো পেতে গেলে একটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক সংখ্যা গুণ করতে হয়, সেখানে আমি x গুণ করেছি, তাহলে 5x হলো, আর একটা হচ্ছে প্রস্থ হলো 3x। এইবার দেখো আমরা পরিসীমা মানে কি, এই চারটে বাহুর যোগফল, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা বা ইংরেজিতে বলে পেরিমিটার। ঠিক আছে, পেরিমিটার পরিসীমা কত হবে? পরিসীমা হচ্ছে এই চারটে বাহুর যোগফল অর্থাৎ 5x প্লাস 3x প্লাস 5x প্লাস 3x। আমি পরে আমি সূত্রগুলোকে ড্র করছি। তাহলে এখানে পরিসীমা কত পাচ্ছি? 5 × 5 = 10 + 6 = 16, তাহলে 16x। তাহলে পরিসীমা দেওয়া আছে কত? শর্তানুসারে এই 16x পরিসীমা দেওয়া আছে কত? 48 মিটার। তাহলে 16x সমান 48 হওয়া উচিত। তাহলে x সমান কত? এবার এখানে আছে কি গুণের সম্পর্ক, অন্য সমানের ওই পাশে গেলে কি হবে, কিসের সম্পর্ক হবে, ভাগের সম্পর্ক, মানে 48/16 হবে। তাহলে 48 কে 16 দিয়ে যদি ভাগ করি কত পাবো? 3 × 48 মানে 3 পাবো। তাহলে হচ্ছে এক্সের মান, তার মানে এক্সের মান কত পেলাম? 3 পেলাম। তাহলে অরিজিনাল বাহু একটা কত হলো? একটা হলো হচ্ছে 5×3 মানে 15, আর একটা হবে কত? 3×3, ঠিক আছে, 3×3 মানে হচ্ছে 9। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য কত পাচ্ছি, দৈর্ঘ্যপ্রস্থগুলো কত কত পাচ্ছি? একটা পাচ্ছি 15 আর একটা পাচ্ছি 9। তার মানে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে? 15
इंटू नय ठीक है कत हो 135। अच्छा एर एककटा कि हबे वर्ग मीटर बा स्क्वायर मीटर ठीक है तो एबार देखो एबार सूत्रगुलो एकटु आलोचना करी ठीक है की की सूत्र आमादेर ए अंकगुलो करार जन्नो आयतक्षेत्र सम्पर्कित माने जतो प्रब्लेम आछे सबगुलो प्रब्लेम ही करार जन्नो मात्र तीनटे सूत्रेर दरकार हबे ए सूत्रगुलो सिम्पलि एकटु आमि आलोचना करछि ठीक है এবার আমার প্রয়োজন অনুসারে আমি হচ্ছে একটা আয়তক্ষেত্র ড্র করে নিলাম। আয়তক্ষেত্র কাকে বলে আমি আগেই বলেছি ঠিক আছে। এইটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, এটা একটু বাঁকা না, এটা স্ট্রেট লাইন হবে ঠিক আছে, স্ট্রেট লাইন। তাহলে এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে বিপরীত বাহুগুলি সমান বলেছি, তার মানে এইটা হবে এ, এইটা হবে বি। তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা মানে বলেছি চারটে বাহুর যোগফল ঠিক আছে। পরিসীমা মানে এ এ প্লাস বি ঠিক আছে, বি প্লাস এ প্লাস বি মানে কত হলো, দুটো এ আছে আর দুটো বি আছে, মানে এবার টু কমন নিতে পারি এ প্লাস বি। এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। পরিসীমা মানে যে কোনো ত্রিভুজের পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল, চতুর্ভুজের পরিসীমা মানে চারটে বাহুর যোগফল, পঞ্চভুজের পরিসীমা মানে পাঁচটা বাহুর যোগফল ঠিক আছে। আর ক্ষেত্রফল, এবার ক্ষেত্রফলের সূত্র কি হবে, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে হচ্ছে এখানে এ ইনটু বি, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর আর একটা জিনিস দরকার হবে, এইটা হচ্ছে ডায়াগোনাল বা কর্ণের দৈর্ঘ্য ঠিক আছে। এইটা যদি এল ধরি, দেখো এই যে আমি যেখান দিয়ে ড্র করছি, এইটা এইটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী জানি, এটা হচ্ছে অতিভুজ হবে, এটা হচ্ছে লম্ব হবে, এটা হচ্ছে ভূমি হবে। তাহলে অতিভুজ, অতিভুজ মানে এল এর স্কোয়ার, পিথাগোরাসের সূত্র থেকে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে মানে হচ্ছে অতিভুজ এর স্কোয়ার। আর এল সমান কী হবে, রুট আন্ডার রুট হচ্ছে, এটা রুটের মধ্যে চলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এই এই তিনটে সূত্রই লাগবে। এবার নেক্সট কোশ্চেন দেখো, একটি আয়তকার পার্কের এক বাহু 8 মিটার এবং কর্ণ 17 মিটার হলে এর ক্ষেত্রফল কত। আচ্ছা অ্যাট ফার্স্ট একটা আয়তক্ষেত্র ড্র করি ঠিক আছে, প্রথমে একটু ধীরে ধীরে করছি তাতে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এক বাহু সাপোজ মনে করলাম হচ্ছে এই বাহুটা দেওয়া আছে 8 মিটার, আর কী দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে কত 17 মিটার। এবার কী চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে। দেখো ক্ষেত্রফল আমাদের বের করতে হলে আমাদের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ এখানে প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্যটা নেই ঠিক আছে। তাহলে মানে তার মানে আমাদের হচ্ছে এই দৈর্ঘ্যটা বের করতে হবে। এবার দেখো এইটা, দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে, সমকোণী ত্রিভুজ মানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বলতে পারি, আমি আগেই সূত্রটা বলেছি। তাহলে এল স্কোয়ার মানে হচ্ছে 17 স্কোয়ার ঠিক আছে, এ স্কোয়ার মানে হচ্ছে এখানে এটা মনে করলাম এক্স, এক্সের স্কোয়ার, এটা এক্স ধরেছি এক্স। আচ্ছা বি স্কোয়ার মানে 8 এর স্কোয়ার। এবার দেখো এটা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিতে হয়, 17 স্কোয়ার মানে কত, 289, আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থেকে গেল, আর 8 স্কোয়ার মানে 64। এবার আমরা কি করব, এক্স স্কোয়ারকে আলাদা করতে হবে, এক্স স্কোয়ারকে আমি বের করে নিয়ে আসতে চাই। এক্স স্কোয়ার এই পাশে লিখলাম, মানে তাহলে 64টা এই পাশে চলে আসবে, 289 মাইনাস 64। এবার 289 থেকে
64 বাদ দিলে কত হবে 225 ঠিক আছে আচ্ছা 225 কে কি লিখতে পারি 15 স্কয়ার মানে 225 ঠিক আছে বোথ সাইড থেকে স্কয়ার চলে গেল অ্যাকচুয়ালি এটা রুট করলে হচ্ছে প্লাস মাইনাস 15 হয় ঠিক আছে কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না 15টাই হচ্ছে আমাদের মানে প্লাস 15টাই নিতে হবে তাহলে হচ্ছে দৈর্ঘ্য কত আসছে 15 মিটার x সমান কত পেলাম 15 মিটার এবার তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ আমরা জানি তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি 15 আর প্রস্থ 8 তাহলে ক্ষেত্রফল হবে 15 ইনটু 8 ঠিক আছে কত হবে 120 এককটা কি হবে স্কয়ার মিটার বর্গ মিটার বা স্কয়ার মিটার তাহলে এটা হবে সঠিক অ্যানসার নেক্সট কোশ্চেন দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ ঠিক আছে পরিসীমা 64 সেন্টিমিটার হলে প্রস্থ কত আচ্ছা দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ ঠিক আছে দৈর্ঘ্য যদি হচ্ছে প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য কত 3 গুণ বলছে মানে 3x হবে এবার পরিসীমা কত হবে পরিসীমার সূত্র আমরা জানি পরিসীমা ঠিক আছে 2 ইনটু এ প্লাস বি মানে হচ্ছে 3x প্লাস এক্স এটাই পরিসীমা এবার দেওয়া আছে পরিসীমাটা কত শর্ত অনুসারে 64 দেওয়া আছে পরিসীমা মানে 64 সমান 2 আচ্ছা 3x প্লাস এক্স মানে হচ্ছে কত হবে 4x তার মানে এক্স কে আমি যদি আলাদা করি এক্সটা সমান কত আসবে এই 2 আর 4 ওই পাশে চলে আসবে এই পাশে লিখছি কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে 2 ইনটু 4 সরি এটা 4 কাটাকাটি করলে দেখো আমি একদম সহজভাবেই করছি 64কে যদি 2 দিয়ে কাটি কত হবে 32 হবে আবার হচ্ছে 4 দিয়ে যখন কত কাটবো 4টা 32 8 হবে তাহলে x এর মান কত পাবো 8 পাবো এবার কি চেয়েছিল প্রস্থ কত তাহলে প্রস্থ হচ্ছে 8 আর দৈর্ঘ্য কত হবে 24 x এর মান হচ্ছে 8 মানে 24 ঠিক আছে তাহলে আমাদের এইটা হবে অ্যানসার আশা করি বোঝা গেছে নেক্সট কোশ্চেন দেখো একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার হলে এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত ঠিক আছে এটা দেখি আমরা করার চেষ্টা করি আয়তক্ষেত্রের পরিসীমা মানে আমরা দেখো সূত্রটা লিখে 2 ইনটু এ প্লাস বি এইটা সমান কত দেওয়া আছে 28 ঠিক আছে তার মানে এ প্লাস বি সমান কত দুইটা এই পাশে চলে আসবে 28 বাই 2 হবে মানে 14 হবে এবার দেখো আর কি দেওয়া আছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ তার মানে এ ইনটু বি ঠিক আছে এ ইনটু বি এ এটা ডটও লেখা যায় শুধু এ বি লিখলেই এ গুণ বি বোঝায় ঠিক আছে 48 দেওয়া আছে এবার আমাদের কি বের করতে হবে বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে ঠিক আছে কর্ণের দৈর্ঘ্য দেখো এখানে একটু অঙ্কটা ক্রিটিক্যাল আছে একটু সূত্র অ্যাপ্লাই করতে হবে দেখো আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার এইটা সমান কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আচ্ছা তাহলে এবার দেখো এ বি এর মান কত দেওয়া আছে এ বি এর মান দেওয়া আছে এ বি এর হ্যাঁ 14 দেওয়া আছে 14 পেয়েছি 14 স্কোয়ার মানে হচ্ছে 196 আচ্ছা এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে থাক এবার এ বি এর মান কত দেওয়া আছে এ বি এর মান দেওয়া আছে হচ্ছে
48, তাহলে 8 এবি সমান যদি 48 হয় 48 ইনটু 2 আছে মানে 96 হবে। তা এবার আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ঠিক আছে যদি বের করি তাহলে 196 মাইনাস 96 মানে কত হচ্ছে শুধু 100। আচ্ছা একটা জিনিস দেখো, এ স্কয়ার আমি আগেই সূত্রে লিখে সূত্র বের করেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এল স্কোয়ার, এল স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার, তাহলে অতিভুজের স্কোয়ার সমান কত আছে 100 স্কোয়ার, 100 মানে হচ্ছে 10 স্কোয়ার, তার মানে হচ্ছে এটা সমান 10 স্কোয়ার লিখতে পারি, তাহলে এল সমান কত হলো 10 হলো, তাহলে হচ্ছে কি হবে কর্ণের দৈর্ঘ্য কত হবে 10 মিটার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এই ভিডিওতে আমি আর একটা অঙ্ক করব, কারণ এই ভিডিওতে সূত্রগুলো আলোচনা করেছি বলে মানে ভিডিওটা বড় লেন্দি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের তো ধৈর্য থাকে না, 15 মিনিটের ভিডিও দেখতে গেলেই হচ্ছে অধৈর্য হয়ে কেটে পড়ো, এই জন্য আমি ছোট ছোট করে ভিডিও বানাচ্ছি। দেখো, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত আছে 23 মিটার এবং পরিসীমা আছে 406 মিটার, বলে ক্ষেত্রফল কত হবে। দৈর্ঘ্য প্রস্থের অন্তর, ঠিক আছে, দৈর্ঘ্য ধরলাম হচ্ছে এ, প্রস্থ ধরলাম বি, ঠিক আছে, এ মাইনাস বি দেওয়া আছে 23। ঠিক আছে, এখানে আমি এ গ্রেটার দেন বি ধরে নিয়েছি, ঠিক আছে, মানে এ বি এর থেকে বড়, তার জন্য এ মাইনাস বি করেছি। আচ্ছা, পরিসীমা, পরিসীমা মানে কি 2 ইন্টু এ প্লাস বি, এটা দেওয়া আছে কত 406, তার মানে এ প্লাস বি সমান কত 203। আচ্ছা দেখো, আমাদের কি চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে, তাহলে এ মাইনাস বি সমান পেয়েছি আর এ প্লাস বি সমান পেয়েছি, এই দুটোকে যদি আমি সিম্পলি অপনয়ন হচ্ছে মাধ্যমিকে যেমন করতাম, এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ, এইটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ, কি করতাম এখানে লিখতাম 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। ঠিক আছে, আমি যত ডিটেলসে বলছি জিনিসটা অত ডিটেলসে নয়, সিম্পলি এ প্লাস বি, বি সমান কত হলো 203। এবার আমাদের এখানে হচ্ছে বি এর সামনে মাইনাস আছে, বি এর সামনে প্লাস আছে, এইটা এটা কেটে যাবে, ঠিক আছে, তার মানে হচ্ছে এ এ দুটো এ মানে 2a, 2a সমান কত হবে 203-এর সঙ্গে হচ্ছে 23 যদি যোগ করি তাহলে কত হবে, 3 যোগ করলে 226, তাহলে এ সমান কত হবে, তাহলে 113 হবে। তাহলে এর মান পেয়ে গেছি, যে কোনো একটা সমীকরণে এর মান বসিয়ে দিলে বি এর মান পেয়ে যাব, তাহলে বি এর মান কত হবে, সাপোজ আমি 1 নম্বর সমীকরণ বিকে এই পাশে নিয়ে আসলাম প্লাস হয়ে গেলো আর 23-কে এই পাশে নিয়ে আসলাম মাইনাস হয়ে যাবে, তার মানে হচ্ছে 113 মাইনাস 23, তাহলে 113-র থেকে যদি 23 বাদ দিই তাহলে 0, আচ্ছা 11 থেকে 2 বাদ, ঠিক আছে 90, ঠিক আছে, তো হাতে একে একে কেটে গেলো, তাহলে 90 হলো, বি এর মান কত হচ্ছে 90। এবার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে এখানে করি, এখানে জায়গা আছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল দেখো আমরা কি এ ইন্টু বি মানে 113 ইন্টু 90, ঠিক আছে, 113-কে 90 দিয়ে গুণ করবো, মানে হচ্ছে 113-কে জাস্ট হচ্ছে 9 দিয়ে গুণ করলেই হবে, একটা শূন্য পরে বসিয়ে দেবো, ঠিক আছে 9, তাহলে 3 নং 27-এর 7, হাতে কত 2 9-কে 9 আর 2 11 11-এর 1, হাতে 1 9-কে 9-এর 1 10, তার মানে কত পাচ্ছি 1017, ঠিক আছে, এককটা কী হবে যেহেতু ক্ষেত্রফল বর্গমিটার, ঠিক আছে, আচ্ছা আচ্ছা এটা তো 1017 বর্গমিটার হলো, এরপরে একটা শূন্য বসাতে হবে, ঠিক আছে, এত,
বর্গমিটার দেখি। আচ্ছা কোথাও ভুল হয়েছে নাকি, অপশানে মিলছে না কেন? আরেকবার দেখি, 9 3 9 27 7, 9 9 2 11 1। আচ্ছা 9 9 আর 1 10, ঠিকই তো আছে। আচ্ছা এটা অপশানে হয়তো ভুল আছে, তাহলে এটা এত বর্গমিটার হবে, 10,117 স্কোয়ার মিটার হবে এর আনসার। ঠিক আছে, এটা হবে এর আনসার। নেক্সট দেখো, আচ্ছা পরিসীমা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা থাকে এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আমি আবার 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি সমস্ত ধরনের ভিডিও আমি আপলোড করছি, ঠিক আছে, সায়েন্স, আর্টস, ম্যাথমেটিক্স, ঠিক আছে, ইংলিশ,